প্রিয় বিকম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা বর্ধমান ইউনিভার্সিটি রয়েছ বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছ তারাও ভিডিওটি দেখতে পারো তোমাদের আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশ বিদ্যা যেটি কমন ভ্যালু অ্যাডেড কোর্সের সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের এএন বিএস সাবজেক্ট থেকে ফার্স্ট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নের এমসিকেও নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি সেকেন্ড চ্যাপ্টার ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম বাস্তুসংস্থান এবং বাস্তুতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো তো প্রথম চ্যাপ্টারে যদি নোটস না পেয়ে গিয়ে থাকো তাহলে এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তোমরা গিয়ে দেখে নেবে যদি লিঙ্ক না পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে খুবই উপকার পাবে এবং তোমাদের পঞ্চাশটা এমসিকিউ সিরিজের তোমাদের প্রশ্নপত্র আকারে দেওয়া হয়েছে সেই পঞ্চাশ পঞ্চাশ একশোটি প্রশ্ন তোমরা দেখে গেলে সেখানেও তোমরা অনেকটাই উপকার পাবে তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন দেখে নাও বাস্তুতন্ত্রে সজীব উপাদান বা সৌরশক্তিকে আবদ্ধ করতে পারে উত্তরগুলো দেখে নাও প্রথম সারির খাদক হলো বাঘ হরিণ খায় তাই বাঘ অনু উদ্ভিদ দেখা যায় জলজ বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে নাইট্রোজেন চক্রে কোনো বসতির উদ্ভিদ কুলকে বলা হয় ফ্লোরা কোনো প্রাণী প্রাণীকুলকে বলা হয় ফনা ডিপ ইকোলজির প্রবক্তা নাইন্স বাস্ত ধ্বংস হওয়ার মূল কারণ হলো দূষণ পপুলেশন এক্সপ্লোশন গ্রন্থটি রচয় থেকে মালথাস এডি ফনার উদাহরণ দাও ময়না আড়াবলী অঞ্চল মরুগ্রাসে পতিত কারণ অত্যাধিক মশুচারণ এবং যথেষ্ট বনচ্ছেদন জলাভূমি হল জলস্থলের বাস্তুতন্ত্রের সন্ধিস্থল পরজীবী খাদ্য শৃঙ্খলে উৎপাদকের ভূমিকা নেই শক্তি পিরামিড প্রবাহিত শক্তি উৎস হল সূর্য খাদ্য পিরামিড সর্বপ্রথম উৎপাদন করেন এলটন শক্তি পিরামিডের গঠনের হলো হল কিলোকালোর বর্গমিটার বছর উল্টানো পিরামিড পরজীবী জীবদের ক্ষেত্রে দেখা যায় তৃণভূমি বাস্তুতন্ত্রের মুখ্য উপাদক উৎপাদক হল বিভিন্ন প্রজাতির ঘাস সমুদ্র বাস্তুতন্ত্রে তিনি সবচেয়ে বড় প্রাণী বাস্তুতন্ত্রে যে সজীব উপাদানটি বায়ু নাইট্রোজেন স্থিতির কারণে কার্যকরী হয় তা হলো ব্যাকটেরিয়া একটি সব জীব হলো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের জন্য প্রয়োজন খাদ্য শৃঙ্খল সর্বভুগ আশ্রল এবং মানুষ বাস্তুতন্ত্র পরিবেশের গঠনগত কার্যগত এই ধারণার প্রভক্তা হলেন ট্রান্সলে রিজার্ভ পুলে রাসায়নিক পদার্থ আবদ্ধ থাকে আদর্শ বাস্তুতন্ত্র বজায় রাখতে পারলে খরা ও বন্যার থেকে রক্ষা পাওয়া যাবে ভারসাম্য বজায় রাখা বাস্তুতন্ত্র পিরামিড বিভিন্ন প্রজাতিকে বাস্তুতন্ত্র বিভিন্ন প্রজাতিকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করে খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্রের কেবলমাত্র সজীব উপাদান দ্বারা নিয়ন্ত্রিত ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস টেল ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রান্সলে বাস্তুতন্ত্রের মূল উপাদান হলো অজীব ও সজীব উপাদান তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় ভালো করে নোট ডাউন করে ফার্স্ট চ্যাপ্টারেও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি সেগুলো এবং এগুলো সেকেন্ড চ্যাপ্টারে এগুলো ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করবে এবং পঞ্চাশটি প্রশ্নের এমসি সমাহার আমি ভিডিওতে দিয়েছি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে দেখে নেবে যদি না গিয়ে পেয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং তোমরা যদি এর পরের পার্ট পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং যারা না স্যার আমরা পিডিএফ কালেক্ট করবো আপনার কাছ থেকে পিডিএফ নেব তো পিডিএফও তোমরা সামান্য রেগুলেশনের বিনিময় কালেক্ট করতে পারো সম্পূর্ণ পিডিএফ রয়েছে সেখানে এমসি রয়েছে সেই পঞ্চাশটি করে একশোটি গুরুত্বপূর্ণ এমসি কিউ যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল সেরকম এমসি তোমাদের দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা সে দেখে নিতে পারবে তো এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে হবে যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে